আমাদের কাজ করে তো না যতই বলো আছে, কিন্তু আসলে কি আর ভালো আর্জেন্টিনা একটা read just two of the above magazines. এখন চলো এই যে ছিল আমি আবার একটু ফিগারটা ড্র করলাম, একটু খেয়াল করো তোমরা সবাই, এটা একটা হ্যাঁ বিচিত্রা বি আর কুরবানি এস ছিল, হ্যাঁ সন্তানি এস আর ছিল কুরবানি নাকি পি, হ্যাঁ বলতে এখন দেখো যে ওকে এখন ইউ এই তোমরা কি ভাল করো ইউনিভার্সাল সেট ইউ ইউ হলো আগে গান কেমন আছো ইউনিভার্সাল সেট ইউ বুঝতে পারছো সবাই এবার কথা শোনো আমরা ইউনিভার্সাল সেট ইউ দিয়ে ডট করলাম ওকে আর এটা ছিল বিচিত্রা এটা সন্তানে এটা কুরবানি এখন আমাদের বের করতে বলছে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট গার্লস রিড জাস্ট টু অফ দ্য অ্যাবভ ম্যাগাজিনস তো তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো তোমরা আমরা যদি এইভাবে লিখি এনাফ আচ্ছা এনাফ বি ইন্টারসেকশন এস আর ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট তার মানে কি বলো তো দ্য নাম্বার অফ গার্লস গুড হিট হ্যাঁ বিচিত্রা অ্যান্ড সন্ধানী কুরবানি সে আউটসাইডার কুরবানি নাকি এ কমপ্লিমেন্ট দেখো তার মানে আউটসাইডার কুরবানি তো তাহলে সে কি করছে বিচিত্রার সন্তানি তো বিচিত্রার সন্তানি এই পাড়াটা দেখো গার্লস হুড হিট জাস্ট বিচিত্রা অ্যান্ড সন্তানি দ্য নাম্বার অফ গার্লস হুড হিট জাস্ট বিচিত্রা অ্যান্ড সন্তানি জাস্ট বিচিত্রা অ্যান্ড সন্তানি কুরবানিটা বাদ যাচ্ছে তাহলে দেখো তো এই স্পেস না কুরবানি বাদ আউটসাইড অফ কুরবানি কে ঠিক আছে তাহলে বিচিত্রা এন্ড সন্ধান এই পার্টটা তো এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট এখন আমি আগে ফর্মুলা তোমাকে দেখাইছিলাম তাহলে সেটা হবে কত বি ইন্টারসেকশন এস কে আর মাইনাস এন অফ তিনটার ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি কেন খেয়াল করো প্রথমে যখন আমি দুটো ইন্টারসেকশন নিয়েছি তখন কিন্তু আমরা এই স্পেসটা পেয়েছি দেখো এতটুকু পেয়েছি কে বিচিত্রা এন্ড সন্ধানি এ স্পেসটা পেয়েছি কি ঠিক আছে কিনা আর সেখান থেকে বাদ গেছে কোনটা এইটু তিন চার জনের কিন্তু এটা এই যে ইন্টারসেকশন তিনটা ইন্টারসেকশনটা বাদ গেছে তাহলে থাকে ক্লিয়ার তাহলে এরকম প্রত্যেকের জন্য আমরা পাবো প্রত্যেকটার জন্য পাবো যদি আমরা বলি কি সন্তানি আর কুরবানি তাহলে এর নাম দেখো আর সন্ধানি অ্যান্ড কুরবানি তাহলে এস ইন্টারসেকশন পি আর বি কমপ্লিমেন্টারি এই দেখাল করো বাট তাহলে বিচিত্রা কুরবানি দ্যাট নাম্বার অফ গার্লস হু রিড জাস্ট বিচিত্রা অ্যান্ড কুরবানি তো তাহলে সরি সন্ধানি অ্যান্ড কুরবানি তাহলে বিচিত্রার বাইরে চলে যাচ্ছে তাহলে বিচিত্রা বাদ সন্ধানি আর কুরবানি এই যে এতটুকু স্পেস কি কথা বোঝা গেছে এই ইন্টারসেকশন তাহলে জাস্ট টু ম্যাগাজিন দেখো বিচিত্রা এটার জন্য কি বিচিত্রা আর কি কুরবানি আর তাহলে এটার ফর্মুলা কি আসবে বলো তো এন আর এস ইন্টারসেকশন পি মাইনাস তিনটার ইন্টারসেকশন তাহলে বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি ক্লিয়ার দেখো তো আসলে বুঝতে পারছো কিনা এটা না বুঝতে পারলে বলবা যে এটা বুঝতে পারতেছি না কারণ আমি তোমাদেরকে ফর্মুলাটাই শিখাই কাজ করতে চাই ঠিক আছে দুইটা ম্যাগাজিন পড়ছে ইন্টারসেকশন কিন্তু জাস্ট টু ম্যাগাজিন তাহলে বুঝতে পারছো তার মানে সেই হ্যাঁ আর এরপরে দেখো যে এখন দেখো এটা আছে কি দ্য নাম্বার অফ কার্ডস হু রিড জাস্ট বিচিত্রা অ্যান্ড কুরবানি
তো তাহলে সেটা কাজ যদি করতে যেতাম এই যে বিচিত্রায়ণ কুরবানি কুরবানি তাহলে সন্তানেরটা কমপ্লিমেন্ট হবে তাহলে আউটসাইড অফ সন্তানে ওকে তো তাহলে এনাম বি ইন্টারসেকশন পি বি ইন্টারসেকশন পি মাইনাস এনাম ওকে বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি ঠিক আছে তো সবাই একটু তাকাও তাহলে এই অবস্থা না দেখো তো এস স্পেসটা The number of girls who read K, just Bisitra and Purbani. Bisitra and Purbani ki, ये दो जाके ये देखा ना? मतलब जैसे student पापों से Bisitra बोलते Purbani बोलते तो लेकिन भाग गए। Just two बोलते बाकी कितना बात just है। Shandane ki compliment, तो outside side of Shandane एक बात, और inside of Purbani and K, Bisitra and Purbani. इतना meaning की बोलो तो outside of Purbani. ইনসাইড অফ বিচিত্রা এন্ড সন্ধানে তাহলে এটা একটু এটার জন্য কি আউটসাইড অফ বিচিত্রা বাট ইনসাইড অফ তাহলে একটু বাদ তাহলে এটা এরপরে যদি আমি এটাতে যাই ক্লিয়ার এখন তো আমার তো সবগুলো বের করতে বলছে তাহলে সবগুলো তো প্লাস করি তাহলে দেখছো খেয়াল করছো প্রত্যেকটা একটা একটা হবে এই যে এটা একটা পাবো এটা একটা এখানে একটা পাবো আর এটা কিন্তু তিনটা পাবো ফুটটা আমি একবারে লিখে ফেলি চলো দ্য নাম্বার অফ গার্লস এটা আমি একবারে লিখে ফেলবো দেখো হ্যাঁ দ্য নাম্বার অফ গার্লস ওকে এখন চলো ওকে দ্য পার্সেন্টেজ অফ গার্লস ওকে আমাদের বের করতে বলছে পার্সেন্টেজ অফ দ্য গার্লস percentage of the girls who read just two of the above three magazines above three magazines আচ্ছা এখন দেখো যে তাহলে আমরা এইভাবে করব প্রত্যেকটা এভাবে লিখব তাহলে বিচিত্রা ইন্টারসেকশন সন্তানে আউটসাইড অফ কুরবানি ওকে এটা একটা দিলাম এর সাথে প্লাস হবে সন্তানে ইন্টারসেকশন কুরবানি আউটসাইড অফ বিচিত্রা আর এর সাথে আরো একটা লিখো প্লাস 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 এখন আসো যে বিচিত্রায়ণ কুরবানি কুরবানি আর আউটসাইড অফ কি সন্ধানে তাহলে দেখো এটাতে পি কমপ্লিমেন্ট এটা বি আর এটা এস তাহলে এখন চলো এটার ফর্মুলা একবারে লিখে দিতে পারি এটা লিখবো এন অফ B intersection S plus N of eta dao. S intersection Purbani plus eta. Okay, N of B intersection Vichitra, intersection Purbani are minus 3 into N. B intersection S intersection P. Mona Sato? Okay. এখন দেখো যে এই জিনিসগুলো আমরা কি কাজে এখন এগুলো আমাদের আছে একটা মানে 30 ছিল এটা 30% আর পরেরটা 40% ছিল ওকে আবার পরেরটা ছিল 30% ঠিক আছে আর মাইনাস 3 into 10% তো সব মিলে কত দিলাম এটা 30 হয়ে গেল একটা 30 চলে গেল 50% ওকে তাহলে आंसर আছে 50% সবাই বুঝতে পারছো কিনা স্যার আপনি ব্র্যাকেটে শেষে পার্সেন্ট তো হবে না কোনটা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে লাস্টে পার্সেন্টেজ দিতে যাব সমস্যা করে তাহলে এখন পেলাম আমরা কত आंसर 50% দেখো এটা যদি ফর্মুলা তোমাদের মাথায় একটু থাকে তো এটা आंसर করার জন্য খুব বেশি টাইম লাগে না 1 মিনিট টাইম লাগবে না তো তোমার দেখাগুলো তো তোমার থাকতেছে আর তুমি এখন তখন চিন্তা করতেছো যে আমাদের তো ইন্টারসেকশন গুলো সব আসবে
আর এই থ্রেডটা কত আসবে? থ্রেডটা ওকে, থ্রেডটা বাকি সবগুলো ইন্টারসেকশন। তো এটা যদি একটু মাথায় রাখতে পারো তাহলে আমার মনে হয় দ্রুত এমসিকিউটা অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো যে তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এই ম্যাথগুলো আমি খেয়াল করছি যে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ হয়, তবে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা আসে, কিন্তু আমি আমাদের আমি খেয়াল করে দেখছি যে অ্যাডমিশন টেস্ট আসে বাট কলেজে খুব কম আসে। কলেজে আসলে এমসিকিউ দিল কীভাবে তো জানো? এমসিকিউ তার স্ট্যান্ড বুঝতে পারছো তো, মানে মনে করো যে স্ট্যান্ড দিয়েছে বলছে অ্যান্সার কোশ্চেন নাম্বার এত এত অন দা দি অ্যাবোভ ইনফরমেশন, তার মানে বুঝতে পারছো দুইটা ট্যান্সি করে দিল, দুইটা ট্যান্সি করে দিয়ে দিল, দুইটার বেশি দেওয়া যায় না, অনেক সময় চিন্তাও দেয়। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে এগুলো আবার ইউজ হয়। তাছাড়া আমি দেখি না যে লেখাগুলো দেয় দিলে হয় কি, আমাদেরকে তো পেটে ওঠে না বাচ্চারা, বুঝছো? হ্যাঁ, ওরা পরীক্ষা দিচ্ছে আমার সেই ইউপিসিলেটার মেয়েটা অনেকদিন ধরে নাই হয়ে গেছে। হ্যাঁ, এখন ও আসলে ওদের একটু পরীক্ষা ডিউটিটা ভালো করতে আমাদের তো পরীক্ষার নামে তো কি পরীক্ষা দিচ্ছে। আমি ঠিক আছে, 26 ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের যে মানে এসএসসি এক্সাম এই ম্যাথটাই সবচেয়ে বেশি সংখ্যক বার আসছে, এই একটাই আসছে দেখা বলবে। তাও সিকিউ যখন থেকে শুরু হলো পরপর দুই বছর আসছে, আর অন্য বোর্ডে তো আসছে। এখন দেখো যে এ এক্স সেট এ এর এলিমেন্ট হচ্ছে এক্স, সাজ দ্যাট এক্স বিলংস টু আর। এরপরে বলছে অ্যান্ড অ্যান্ড এক্স আমরা কি করে পাবো? মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, ওকে, প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এখন এখানে বলছে যে এ নাম্বার ফাইন্ড আউট দ্য এলিমেন্টস অফ সেট এ, তাহলে এ সেটের এলিমেন্ট আমরা এখান থেকে ইকুয়েশন থেকে সলভ করে পাবো এক্স এর ভ্যালু। তাহলে হিয়ার এক্স প্লাস এ এক্স প্লাস বি, হিয়ার এক্স স্কয়ার আর এ প্লাস বি ইনটু এক্স, এ বি ইকুয়ালস টু জিরো, তাহলে আর এক্স স্কয়ার এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এখন আমরা কাজ করব, এক্স কমন নাও, এক্স মাইনাস এ, এখন বি কমন নাও, এক্স মাইনাস এ, ওয়াট এক্স মাইনাস এ, আমি নিজে প্রকাশ হয়ে গেছি, বুঝছো? আমি নিজে প্রকাশ হয়ে গেছি, আমি মানে যে ফেসবুকে প্রতিটা নেশা আছে কি সব এসব কি সব মানে বুঝতে পারতেছে না, ঠিক আছে? খাতাগুলো অনেক খাতা জমে আছে, খাতাগুলো দেখে দেবো টানা ফেসবুকে বসে দেয় দিই, মানে যে কি নেশা হয়েছে আল্লাহ জানে, মানে ওকে। তারপরে মনে করো যে এই আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে যাচ্ছি, কাজ হচ্ছে এখন ইউটিউবে ভিডিও আপলোড দেবো, তো দিন যাইয়ে ইউটিউবের কোনো একটা ভাইরাল গান সামনে চলে আসছে, আপলোডের কথা মনে নেই গান আসছে, এই তো গান হলো, বুঝতে অলাশ হয়ে গেছে, বুঝছো? এরকম করা ঠিক না, ইকুয়ালস টু জিরো আর এক্স মাইনাস বি ইকুয়ালস টু জিরো, মানে এ আর এক্স ইকুয়ালস টু বি। হ্যালো, ওকে, তো এটা আমি চিন্তা করছি যে কালকে থেকে এগুলো বাদ, মানে আজকের আট ঘন্টা থেকে এগুলো বাদ দিতে হবে, মানে হয়েছে। আচ্ছা, এখন তাহলে যদি আমরা এই সেটটা বের করতে চাই বাবারা, তাহলে এই সেটটা কি হচ্ছে? আমাদের
b যদি এটা বের করতে বলে না আমাদের আর এরপর আমাদের বাকি কিছু সেট আছে এ সি সেট এলিমেন্ট কত 1 2 আর না বি সেট এলিমেন্ট বি সেট এলিমেন্ট 1 2 আর সি 2 4 2 4 5 5 এই বি আর সি নিয়ে আমাদের বি आंसर করতে বি লাগবে না ঠিক আছে তারপরে এটা আমি লিখে রাখলাম এখন আমাদের দেখো যে বার সেটআপ বি ইন্টারসেকশন সি তাহলে দেখো তো বি ইন্টারসেকশন সি টাইম বের করলাম বি ইন্টারসেকশন সি কত হয় ওখান থেকে দেখো তো তোমরা 2 2 আমি একবার লিখে দিলাম বি ইন্টারসেকশন সি 2 তাহলে এখন পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি সেটা কত হবে বলো পাওয়ার সেট অফ তাহলে ওকে লেফট হ্যান্ড সাইড 2 আর বি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি পাওয়ার সেট অফ কি দ্য সেট অফ সেট অফ All the subset, subset of set B intersection C. की पता बुझते बच्चों, ताहले इटे subset के क्या हो भी? इटे तो proper, ना इटे subset. आ आगे आगे intersection इतना subset of all set. तो लाख का subset लिख लाने दे. ताहले subset अब set sign. এটা ডেফিনেশনটা লিখে দিলাম সাথে বুঝতে পারছো ওকে এখন আসো আমাদের পি অফ বি লাগবে পার সেট অফ বি এটা মিনিংটা কো কি হচ্ছে দ্য সেট অফ অফ দ্য সাবসেট সে ডেফিনেশন কি লিখা লাগবে এটা লিখতে ভালো হয় ঠিক আছে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার ঠিক আছে হ্যাঁ দ্য সেট অফ দ্য সাবসেট অফ বি কাটা শুরু করে না তখন না তুমি একদম ক্লিয়ার কাট বলছো তো কি করতেছো তাও লিখে দিছো তো আর কি নাকি হ্যাঁ সেকেন্ড এলিমেন্ট হয়ে গেছে এটা কিন্তু এখন এলিমেন্ট হয়ে গেছে যেগুলো না করবে এখন চলো তাহলে এই বি সেট আছে এটা এই সাবসেট কি কি হবে 1 1 2 এবার একটা একটা 1 এরপর নাম্বার 2 আর এমপটি সেট এমপটি সেট এর সাবসেট অফ অল সেট এই যে দিলাম ঠিক ক্লিয়ার এবার পি অফ সি আবার একই কাহিনী দ্য সেট অফ অল দ্য সাবসেট অফ দ্য সেট অফ অল দ্য সাবসেট অফ আচ্ছা চ্যাট করছে একটা কিছু বলছে বলছে যে সাত সাবসেট অফ সেট সি তাহলে এখন দেখো যে সি সেটের সব সাবসেট গুলো এখন লিখবো 2 4 5 নিলাম এরপরে দুটো দুটো নাও 2 এর সাথে 4 2 এর সাথে 5 আর এরপরে 4 এর সাথে 5 2 4 5 আর এবার হবে এমপটি সেট এমপটি সেট ওকে এই টাইম শেষ এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখব এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো হ্যাঁ এখন দেখো রাইট হ্যান্ড সাইড আচ্ছা এখন দেখো যে তাহলে আমাদের আছে পি পার সেট অফ বি ইন্টারসেকশন পার সেট অফ সি তাহলে এখন আমরা কি পাবো দেখো পার সেট অফ বি আর পার সেট অফ সি 2 আর হ্যাঁ গুড তাহলে পার সেট
যদি এরকম হয় তাহলে এখন দেখো এখান থেকে একটু খুঁজে বের করো, আমি সব লিখবো না, তখন লিখো ওয়ান টু সরি শুধু টু আছে, দেখো শুধু টু কমন আছে, এখানে আছে এখানে আছে আর এমটি সাইডটা কমন আছে, তাহলে বুঝতে পারছো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ বা শো ড্রা করে তাই লিখে দিও। ওকে এরপর আর একটা আছে দেখো, হ্যাঁ কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা দেখো যে এটার অবস্থা কি, কার্টেসিয়ান প্রোডাক্ট ওকে বি সিতে গেল না, সিতে যাও দেখো কত সুন্দর কার্টেসিয়ান প্রোডাক্টটা বের করতে বলছে, এ ক্রস এ সি এটা প্রুফ করতে বলছে, কিন্তু এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি নাকি, তাহলে প্রথমে আসো শুরু করলাম বি ইউনিয়ন সি টা বের করো, এ বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি একবারে লিখে দাও তো সব, ওকে কত ওয়ান টু ফোর ফাইভ ফোর ফাইভ, এইবার আসো লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইউনিয়ন সি, এ আসছে কত এ বি ক্রস ওয়ান টু ফোর ফাইভ, তার মানে অনের সাথে এ দিয়ে প্রত্যেকটা ক্রস দিব, ক্রস মানে কিন্তু কমা কমা দিব আমরা, তাহলে এ কমা ওয়ান এ কমা টু এ কমা ফোর এ কমা ফাইভ, আবার এর ভিতরে সেকেন্ড ব্যাটে বুঝিয়ে দেবেন প্রথম পরীক্ষায় এম কি মানে যা কাহিনী পড়ে বাচ্চারা এখানে সেকেন্ড ব্যাটে বৃদ্ধি হয়ে যায়, হ্যাঁ ওটা শুধু পাওয়ার সেট হবে, ইয়েস এরপরে বি ওয়ান বি টু বি কমা ফোর আর বি কমা ফাইভ, এই ক্রস না দিয়ে কিন্তু আমরা কমা দিচ্ছি কার্টেসিয়ান প্রোডাক্ট, হ্যাঁ বেসিক্যালি ক্রস কিন্তু আসলে ভিতরে ভিতরে কমা দিচ্ছি, এখন চলো ডেল কাটতে সে জীবনে যা বুঝেছে তাই দিয়ে দিয়ে গেছে, এভাবে কথা কি কথা বোঝা গেছে, হ্যাঁ কথা কোঅর্ডিনেট জিওমেট্রি ও অরিজিনেট করছে কোঅর্ডিনেট ওই ডেল কাটতে দেখছে, তো এখন উনি তো কোঅর্ডিনেট জিওমেট্রি করছে, তা কোঅর্ডিনেট ওর মান ওনার জগতে কোঅর্ডিনেট উনি যা দেয় কোঅর্ডিনেট বোঝা গেছে, তো ক্রসটা তাও সে কোঅর্ডিনেট করে দিয়ে গেছে, কোঅর্ডিনেট পেয়ার করে দিয়ে গেছে বোঝা গেছে, মানে আমাদের ইউনিভার্সিটিতে সাজ ছিল যে যত দূরেই হোক না কেন তুমি তার বক্তব্য শুনলে বুঝতে পারতা যে স্যার বক্তব্য দিচ্ছে, হ্যাঁ কিছু শুনতে পাবা না তুমি আইনস্টাইনের কথাটা শুনতে পাবা, আইনস্টাইন তখন যত দূর থেকে বুঝতে পারবা যে আসাদ আসাদ ডক্টর আসাদ উজ্জামান স্যার বক্তব্য দিচ্ছে, কারণ উনি কথায় কথায় শুধু ওই একজনের কথায় বলে আইনস্টাইন, হ্যাঁ তাছাড়া তার জীবন আর কিছু নাই, ঠিক আছে, তো এখন দেখো যে এখন বি কত তাহলে বি আছে ওয়ান টু, হ্যাঁ এরপর আসো যে তাহলে আমরা কি করলাম এ ওয়ান এ টু ওকে বি ওয়ান বি টু বি ওয়ান বি টু অনেক কিছু ভালো জিনিস আছে বুঝছো, আচ্ছা যাক
এরপরে চলো আমরা এই কাজটা করে ফেলে এখন চলো তাহলে শুরু করলাম এখন এগুলো সব ইউনিয়ন, তার মানে এখানকার আর এখানকার সব অল এলিমেন্ট আসবে, কমন আনকমন আমরা সবাইকে নিয়ে নেব। তাহলে রাইট হ্যান্ড সাইড, এখন দেখো রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এখন মিলে যাবে। দেখো রাইট হ্যান্ড সাইড এ ক্রস বি, আমি যা পাবো ইউনিয়ন করে দেবো এ ক্রস সি, তাহলে কেউ আর বাদ থাকবে না। এ ওয়ান আছে, এ টু আছে, এ ফোর আছে, আবার এ কমা ফাইভও দেখো আছে, এই যে এ ওয়ান এ টু এ ফোর এ ফাইভ। এবার দিতে যাও বি ওয়ান বি টু বি ফোর বি ফাইভ, ঠিক আছে? তো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে, তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড টু। তাহলে আমাদের সকালে অবশ্য বেশি পড়াতে যায় ইন্টারের জেনারেল বা কিছু পরীক্ষা দিতে আসছিল, তো বারবার এখানে আসতেছিল, এই জন্য সকালে এটা পড়াইছি, এরপরে ওটা একটা একটা পড়াইছি জাস্ট, সেই টাইম শেষ হয়ে গেছে, মানে পরেরটা শুধু এ নাম্বার পড়াইছি, তোমাদের আর একটু বেশি আরাম যাবে, বুঝতে পারছো? ওকে বসে দিলাম। আচ্ছা এখন চলো আমাকে ফোন দিছে আমার বাসায় বাসার ওই সাইডে, তো আমি আসছি, আসে আমি স্যারকে খুঁজেই পাচ্ছি, কয় এই আমি স্যারের ব্যাপারে তেমন সুন্দর একটা মানে গেঞ্জি গায়ে দিছে আর চুল তো মনে করো সেরকম লাগাইছে, ঠিক আছে? মনে হচ্ছে যে বয়স একদম নাই হয়ে গেছে, ঠিক আছে? অল্প বয়স হয়ে গেছে, আচ্ছা যাক এখন চলো যাও। ওকে এই এখন দেখো যে এখানে আবার ওই একই কেস, 100 স্টুডেন্টস অফ এ ক্লাস ফর্টি টু প্লে ফুটবল, তারপরে 46 প্লে ক্রিকেট, এত 39 প্লে চেস, ওই একই রকম, বুঝতে পারছো? একই কাহিনী,
এই শোনো চলো দেখো একই রকম একই স্যার স্যার কি পুষ্কর কি কি রাস্তা কোনো প্রোগ্রাম হবে তা তো আমি জানি না এখনো কোনো মেসেজ পাই না আমি দিয়ে দিছি না আর ওটা কারপেট জানি ওটা রং করা হচ্ছে ওটা বাইরে শিখতে হবে আচ্ছা যাক বলে হবে না হলে গাজে না परीक्षा परीक्षा ত্রিকোণমিতি দিস দরছ তো না ধরাটা কি হবে আচ্ছা ত্রিকোণমিতি ধরা নাই সেটি হাফ আছে স্যার ওকে মনে সরলন করা যাবে না আর মিটিং করবে না মিটিং করতে কাজ করতে দেওয়া যাচ্ছে না হ্যাঁ কি দেওয়া যাচ্ছে তাহলে এই যে হ্যাঁ মনে করো যে এটা 1.1 এ 20 পর্যন্ত আচ্ছা তখন তো হবে তখন স্যার না জুরে তো ধরা দিব শান্ত করায় না শান্ত করলে কিন্তু বিপদ তোমাদের বিপদ হবে এই দিবা শান্ত করে দিবা আচ্ছা ওকে এই প্লিজ এটা কাম করো এই ইউনিভার্সাল সেন্টার হ্যাঁ বলো আচ্ছা এখন দেখো আর কথা না এখন এটা এই হচ্ছে ফুটবল এটা পুরোটা সার্কেল এই সার্কেলটা ফুটবল আর এটা হচ্ছে ক্রিকেট চেস নেচ আর চেস তো না প্রথমটা তো মিলে যায় তাহলে এই দাও না এটা ভাত না তবে আগে বই এই ম্যাচটা ছিল বুঝছো এই ম্যাচটা ছিল এটা ফুটবল ক্রিকেট আর হকি ছিল হকি আচ্ছা তো সেখান থেকে এই যে ওটা বাদ দিয়ে দিয়েছে না হকি খেলা বাদ দিয়ে দিয়েছে কারণ তো ডেঞ্জারাস স্যার এটা সেটেল আমি যদি ফুটবল দেখি আচ্ছা দুইটা লেখা কিন্তু করতে না হ্যাঁ দুইটা লেখা কিন্তু করতে না সিএইচ না 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 একটাই লেখা এবার ক্যাপিটাল দিতে হবে 27টা সেটেল ওখানে স্যার তাহলে ओके এটা কি ডিনোটস করছে বলো তো স্যার ঠিক হ্যাঁ यस আমাদের বের করতে বলছে কি কি দেখো সেট অফ স্টুডেন্ট হু আর এক্সপার্ট ইন দা অ্যাবাউট দি গেমস তিনটা গেমে এক্সপার্ট সেটা আমাকে ডিনোট করতে বলছে তাহলে এটা সে ওটা তো শো করে দিছো না ভেন ডায়াগ্রাম বাই কোটাক্স দেখো আমাদের ভেন ডায়াগ্রামে শো করতে বলছে তাহলে ইন দা ভেন ডায়াগ্রাম দেখো ইন দা ভেন কি বলো ইন দা ভেন ডায়াগ্রাম না এটা সে অ্যারো মার্ক রিজেন্ট এই রিজেন্টটা সে আমার অ্যারো মার্ক আমি জিরোটা করে দিচ্ছি সেটা কি তিনটা এক্সপার্ট হ্যাঁ ওকে অ্যারো মার্ক রিজেন্ট Mark Regent
denotes denotes the set of students the set set of students set of students who expert okay both say who are expert 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 in the above above three names three and that one তাহলে আমাদের এরো মার্ক দিয়েছেন এটা আর বাকি আসছে এটা ডাক দিয়ে দিলাম হ্যাঁ ওই যে এরো মার্ক দিয়েছেন তার মানে বুঝছো সব সাবজেক্ট সব বিষয়ে এক্সপার্ট এখানে তিনটা গেম আছে দেখো এই যে এদিকে আলাদা হয়েছে তাহলে আর একটা দিয়েছে কি ডাক মার্ক দিয়েছেন ओके আমাদের দেখাতে বলছে তাহলে আমরা সেটা শো করতে হবে জাস্ট হ্যাঁ শো দ্যাট এরপরে अगेन হ্যাঁ ডাক দিলাম ডাক মার্ক দিলাম ডট মানে ডটেড পার্ট হ্যাঁ ডটেড পার্ট বলতে পারি আর ভালো করে দিতে পারো আচ্ছা মাস বুঝেন ডিনট ডিনটস দ্য সেট অফ স্টুডেন্টস সেট অফ স্টুডেন্টস ওকে अच्छा वो एक्सपर्ट इन नाम ऑफ द गेम्स नाम ऑफ द गेम्स देखो नाम ऑफ द गेम्स चले जे ये नंबर कितना मारे ये तो एक टुकड़ा जात सुना জাস্ট আমাদের শো করতে বলছে দেখাতে বলছে কে ক্লিয়ার কি সমস্যা দেখো তো এটা ফুটবল ক্রিকেট আর জেজ সেটা মিলে যাচ্ছে বলতে বলার জন্য জেজের সেকেন্ড লেটারটা আমরা নিয়ে নেছি ঠিক আছে বিটা হচ্ছে হচ্ছে এরপরে চলো তাহলে এটাই এরপরে পরেরটাতে যাই এরপরে কি বলছে দেখো হ্যাঁ এটা কাজ শেষ এর কাজ শেষ বুঝতে পারছো কোথায় কি এটাই দেখাতে বলছে তো দেখাই দিলাম এখন কিন্তু আবার আমাদের ফিগার ড্র করতে হবে বাবারা এখন দেখো আচ্ছা তোমরা একটা জিনিস জানো খুব সুন্দর ভাবে এই জিনিসটা যে আমি যদি বললাম যে এ কমপ্লিমেন্ট তাহলে ইউ মাইনাস এ আচ্ছা উল্টাটা বলা যায় না এ ইকুয়ালস টু ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট এটা বলা যায় সেই কথা বুঝা গেছে এ আছে কি এই যে এটা প্রশ্ন আসছে এটা প্রশ্ন নেই কথা বুঝতে পারছো এটা প্রশ্ন নিলাম এটা প্রশ্ন নেই এটা কাজ লাগবে আমাদের জন্য তো বুঝাই দিলাম তোমাদের বলে দিলাম না এটা বলা যায় সাইড চেঞ্জ করে নিয়ে আসছে এটা এই প্রশ্নে আসলো কমপ্লিমেন্টারি প্রশ্ন এলো ইউ ইউজ দা রাইট এলো এখন ফাইন্ড হাউ মেনি স্টুডেন্ট আর এক্সপার্ট ইন অল থ্রি গেমস তার মানে বুঝতে পারছো সবগুলো এটা সেকশন এখন চলো তাহলে ফুটবল ক্রিকেট চেস হ্যাঁ এখন তো আমার ড্র করতে ওটা তো শেষ ওটা তো বিস্তৃত অবস্থা করছিলাম ওটা তো
ছোট ছোট বোঝা যাচ্ছিল না, ওখানে ফুটবল আর ফুটবল দেখা যাচ্ছিল না, ক্রিকেট আর চেস যেটা আগে বলে হকি ছিল হঠাৎ করে সেটা বাদ দিল, কারণ হকি খেলা দেশে নাই, বুঝছো, কমে গেছে। রিপোর্ট করবো হ্যাঁ, ওকে সেট অফ অল স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সেট অফ স্টুডেন্ট এখন দেখো যেটা গেল এটা তো হান্ড্রেড, আমি পরে অ্যাকর্ডিং টু পরে লিখব। একটা কি সেট অফ স্টুডেন্ট, সেট অফ স্টুডেন্ট হু এক্সপার্ট, ওই এক্সপার্ট আর প্লে আর কি ঠিক আছে, এখানে কি মেডিকেল প্লে লেখা আছে, হু প্লে, হ্যাঁ আর পরে আবার এক্সপার্ট বলছে ঠিক আছে, একই কথা প্লে দিলে হতো, হু প্লে, হ্যাঁ হু এক্সপার্ট বা হু প্লে ফুটবল, হু প্লে, হ্যাঁ আমরা একটা ধরছি যেহেতু তাহলে আর কি ফুটবল, হ্যাঁ উপলে ফুটবল, দেখো যে এরপরে কি সি সেট অফ স্টুডেন্ট, সেট অফ স্টুডেন্ট প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট আর এইস সেট অফ দ্য সেট অফ স্টুডেন্ট হু প্লে, কত সময় বইটা দেখতেছো দেখাবে, কত সময় বই তাহলে বইটা দেখতেছো 2005 রেখেছি যে এখনো, হ্যাঁ এগুলো যে এখনো রেখেছি সবাই এখন চলো, এখন দেখো যে সেট অফ স্টুডেন্ট হু প্লে চেস, এরপরে অ্যাকর্ডিং টু কন্ডিশন, আচ্ছা নাম্বার অফ গুলো লিখবো, এন অফ ইউ নাম্বার অফ স্টুডেন্ট, কত হান্ড্রেড স্টুডেন্ট না, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 100, এরপরে এন অফ এফ নাম্বার অফ স্টুডেন্ট হু প্লে ফুটবল,
কত হবে দেখো এটা দেখো তো দেখতে থাকো 42 এটা সে 42 42 10 আর সি কত হবে 46 10 আর यस চেস 39 কত 39 এরপরে এন অফ এফ সি ইন্টারসেকশন সি ফুটবল এন্ড ক্রিকেট 13 হ্যাঁ 13 তাহলে এন অফ নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক হু প্লে চেস এন্ড ক্রিকেট এন্ড চেস কত 14 এটা 13 14 ফুটবল আর ওকে চেস এন্ড ফুটবল 12 এটা সে 12 আর কোন খেলা পারে না এরকম মনে আছে 7 নাকি জি স্যার আচ্ছা তাহলে ওটা ওটা আমি আপাতত লিখতেছি না কমপ্লিমেন্ট তাই না সবগুলো ইউনিয়ন কমপ্লিমেন্ট কে কথা বোঝা গেছে হ্যাঁ সবগুলো ইউনিয়ন দিয়ে কমপ্লিমেন্ট দেব এই তাহলে এন অফ প্লিজ এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এস এটা কত এটা কত হবে তাহলে 7 7 স্টুডেন্ট সব জায়গা ডিস্ট্রিক্টের কথা লিখো স্টুডেন্টস এখন দেখো যে স্যার কমপ্লিমেন্ট দেব না কে বলো এই ইউনিয়ন কমপ্লিমেন্ট হ্যাঁ অবশ্যই কমপ্লিমেন্ট এখানে তো কমপ্লিমেন্ট সে বলতে দাও কি কথা বুঝতে পারছ এখন নাম্বার অফ স্টুডেন্ট হু প্লে অ্যাট লিস্ট হু প্লে অ্যাট লিস্ট অন গেম ওকে দ্য নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে at least one of the three play one game though at least one game to tahole seta koto n of f union c union is naki yes sir at least one game তো এখন at least one game এটাকে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো এত ইকুয়ালস টু n of u minus n of f union c union a is এটা কমপ্লিমেন্ট পারি তাহলে 100 থেকে 7 মাইনাস করে দিলাম বুঝতে পারছো তাহলে 100 থেকে 7 মাইনাস করো 100 মাইনাস 7 93 স্টুডেন্টস তাহলে এখন দেখো যে উই নো উই নো দেখো উই নো এন অফ F union C union A is equals to N of F number of student who play football N of C B করতেছে কি আমি B করতেছি তিনটে স্যার বলছে তিনটাই এখন এখান থেকে সব রেজাল্ট পাবো তিনটা রেজাল্ট নাই আবার ওটা বেরিয়ে যাবে সবগুলো আছে একটা তিনটা রেজাল্ট নাই তাহলে এখন দেখো যে N of A is minus N of F intersection C minus N of C intersection A is minus N of A is intersection F football and chess and plus N of what F intersection C intersection A is C intersection A is এটা আমাদের বের করতে হবে এটা বের করতে হবে
এখন ভ্যালু সব দিয়ে দাও 93 তো আমি এটা পেয়ে গেছি এটা 93 দিয়ে দেবো বাকি ভ্যালুগুলো দিয়ে দেবো দিয়ে ক্যালকুলেশন করে বলবো যে কতজন কে তিনটা ট্রিগাম এক্সপার্ট তাহলে এখন এটা কত এটা পেয়েছিলাম 93 এটা দেখো 93 আর এগুলো সব বলতে থাকো 42 প্লাস 46 39 46 39 minus 14 minus 12 plus 7 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
সবগুলো প্লাস করো 93 এটা কত হয় বলো তো 5 students are expert in all 3 games. তাহলে ওকে যে five students are expert in all three games. অন্য পড়ানো আছে, হ্যাঁ পরের দিন করা মানে তবে একটা